অসময়ের কথা ভেবে ধন রক্ষা বা অর্থ সঞ্চয় করা একান্ত কর্তব্য, পত্নীকে রক্ষা করা স্বামীর কর্তব্য, কিন্তু আত্মরক্ষা করা তার অপেক্ষা শ্রেয় কাজ। অর্থ ও পত্নী রক্ষা অপেক্ষাও আত্মরক্ষা শ্রেষ্ঠ কাজ। যে গৃহে দুষ্টা ভার্যা, কপটি বন্ধু এবং সর্বদা উত্তর দানকারী ভৃত্য বাস করে, সেখানে সর্বদা মৃত্যুর আশঙ্কা বিদ্যমান থাকে। মূর্খ শিষ্যকে উপদেশ দান করে কোনো ফল লাভ হয় না, কারণ মূর্খ উপদেশের মর্ম উপলব্ধি করতে পারে না। দুষ্টা স্ত্রীর ভরণ পোষণ করা দুঃখের কারণ। যাহার শক্তি, ভয়, লজ্জা, ত্যাগ, দয়া নাই, তার সাথে বসবাস করা উচিত নয়, কারণ সেই মানুষ কোনো প্রয়োজনে লাগে না। সংসারে সরল লোকেদের ওপর সকলে আঘাত হানে, কিন্তু বাঁকাচোরা লোকেদের ওপর সহজে কেউ আঘাত হানতে চায় না। বনভূমির সোজা ও সরল বৃক্ষগুলি কাটা হয়ে থাকে, বাঁকা বাঁকা গাছগুলি সহজে কেউ কাটে না। সারল্য ভালো, তবে অতি সরলতা ক্ষতিকারক। কোনো কাজ করার পূর্বে ভেবে চিন্তে করতে হবে, কাজ সম্পন্ন করার পর আর ভেবে চিন্তে লাভ নেই। কাজ করার পূর্বে ভাবতে হয় যে কোন দেশ, কোন সময়, কে বা বন্ধু, কি বা আয়, কি বা ব্যয়, নিজেরই বা শক্তি কত। বিদ্যাহীন গুরু, দয়াহীন ধর্ম, স্নেহহীন বন্ধু আর ক্রোধযুক্তা স্ত্রী পরিত্যাগ করা উচিত, কারণ বিদ্যাহীন গুরু শিষ্যকে সঠিক পথের সন্ধান দিতে পারে না। প্রীতিহীন বন্ধুও কোনো উপকারে লাগে না। যে ধর্ম মানুষকে ধারণ করেন, সেই ধর্ম যদি দয়াহীন হয়, সেই ধর্ম কোনো কাজে লাগে না। প্রচণ্ড ক্রোধযুক্তা স্ত্রী সংসারে অমঙ্গল ঘটায়, তার ফলে সংসারে অশান্তি ঘটে। আমাদের এই দেহ অনিত্য, অর্থাৎ জন্মগ্রহণ করলে মরতে হবে, ধ্রুব সত্য। দেহধারী বস্তু বা প্রাণীমাত্রেই ক্ষণভঙ্গুর, বিষয় বৈভব চিরস্থায়ী নয়, অবসম্ভাবী মৃত্যু। অতএব সময় থাকতে ধর্মানুরাগী হওয়া উচিত। একই মাতৃগর্ভে জন্মলাভ করে এবং একই নক্ষত্রযোগে জাত হয়েও সকলের হৃদয় বৃত্তি সমান হয় না। সমান পরিবেশে জন্মগ্রহণ করে সমান গুণী হবার নিশ্চয়তা নেই। একই বৃক্ষে ফুল ও কাঁটা বিদ্যমান, কিন্তু সেই ফুল কাঁটার পার্থক্য অনেক। কার্য দ্বারা বৃত্তের সার্থকতা প্রমাণিত হয়। দুঃখের সময় আত্মীয় স্বজনকে চেনা যায়, বিপদকালে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর ধনহীন অবস্থায় পত্নীর প্রকৃত রূপ দেখা যায়। সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছু আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন।